রসুলের আদর্শ মানার ক্ষেত্রে বিদ্রোহীর আরাক নাম বেঈমান লেখলা ভালো করে কে নবী মানে কে মানে না জীবনের তোর লেখা ঘরে টানাও একজনে দাড়ি রাখে না গালি দিও না আগে বুঝো ছেলেটা কি আগ্রহী না বিদ্রোহী আগ্রহীকে গালি দেওয়া যাবে না হারাম বিদ্রোহীকে ছাড় দেওয়া যাবে না খবরদার ব্যবধান আছে না নাই আগ্রহীকে গালি দেওয়া বিদ্রোহীকে ছাড় দেওয়া সুযোগ পেলেই জুতার বাড়ি কারণ বিদ্রোহী লাইমান বলো বিদ্রোহী একজনে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যাবে না কিন্তু একজন নামাজ যদি পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না একজনে টুপি পরে না গালি দেওয়া যাবে না আর একজন যদি টুপি পছন্দ করে না ছাড় দেওয়া যাবে না এখন একজনে টুপি পরে না গালি দেওয়া যাবে আগে বুঝতে হবে ছেলেটা কি দরদি না বিরোধী বিরোধীর কপাল বড় খারাপ আমি আপনাদের দোয়া নিতে আসছি এবং সংক্ষেপ দু চারটা কথা বলার জন্য কোরআনে হাকিমের এক টুকরো আয়াত রসুলের একটি হাদিস পড়েছি মাগরিবের নামাজ সমাগত বয়ান হেদায়াতের গ্যারান্টি না কোন বক্তার হাতে হেদায়াতের চাবি নাই হেদায়াতের চাবি কার হাতে মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ এই মাইকের মেশিনটা এত ডিস্টার্ব কই মেশিন কোন সাইডে এই তুমি এত ঘোরাঘুরি করো কেন শুরুতে তো ঠিক ছিল এতটার লড়াও কেন মনিটরের বক্সের সাউন্ড দাও পেছনে কোনো মাইক থাকলে বন্ধ দাও বন্ধ করো এগুলোর সাউন্ড বাড়াও ইকো দিবা না শুধু রিভার্ব ছিল রিভার্ব থাক এ ভাই কথা বলেন না শেষে দেখবেন মোনাজাত হয়ে গেছে ঘড়ির দিকে তাকায় দেখবেন কি হইলো আইলো আর গেল এভাবেই দুনিয়া আপনিও আসবেন আর মরবেন শেষ ওই স্কুলের ছাত্র আর মাদ্রাসার ছাত্র কথা মনে পড়ে গেছে দুইজন বন্ধু দুইজন কি জবাব দিয়েন স্কুলের ছাত্র আর কি পেটে লাগছে ক্ষুধা বাজারে গেছে কাঁঠাল খাইতে ছোট একটা কাঁঠাল কিনছে দুইজনে ভাগে কিন্তু তুলনামূলক মাদ্রাসার ছেলের ক্ষুধা একটু বেশি স্কুলের দা তো হমানে খায় কারণ বাবার হারাম টাকা আছে সমস্যা নাই মাদ্রাসার ছেলেটার ক্ষুধা কি কাঁঠাল কিনছে দুই বন্ধু সমান ভাগে সমান খাবে মাদ্রাসার ছাত্রের জ্ঞান বেশি স্কুলের ছাত্রের তুলনায় ও চিন্তা করলো আমি একটু বেশি খাইতে মনে চাই কিন্তু বুদ্ধি কি সরাসরি খাইলে তো একটা বেইনসাফি কথার কথা আবার কইবেন যে ঘটনা কোন কিতাবে আছে কোন কোরআনের আয়াতে আছে এটা পাবলিক বড় নষ্ট উদাহরণ দেয় একটা আসল বস্তু জিনিসকে বুঝাবার জন্য একটা উদাহরণ টানে উদাহরণটা বাস্তবের সাথে অনেক সময় মিলে অনেক সময় মিলে না এখন ছাত্র মাদ্রাসার বুদ্ধি করলো ধর একটা ঘটনায় ফালাই এবার কয় বল তোর দাদা আছে নি কয় নাই কয় মইরা গেছে কহ কত কেমনে মরছে ঘটনা না শুনা এবার স্কুলের ছেলেটা দাদার গল্প শুনাইতেছে আমার দাদা হঠাৎ অসুস্থ হয়ে গেল দ্রুত বাবাকে টেলিফোন করা হলো মাদ্রাসার ছেলে কিন্তু কাঁঠাল খাইতেছে আর ঘটনার ফাঁকে ফাঁকে দুই এক কোষ এভাবে তারপর কয় অ্যাম্বুলেন্স আনলো বাবাই তারপর ডাক্তারের কাছে নিল হসপিটালে নিল এক হসপিটাল থেকে ফেরত দিল আর এক জায়গায় নিয়ে গেল হ্যাঁ বলতে থাক পরে মোটামুটি সুস্থ হয়ে বাড়িতে আসলো আসার পরে আবার কিছুদিন সুস্থ আবার অসুস্থ পরের পরে আবার টেলিফোন আবার অ্যাম্বুলেন্স আবার হসপিটাল বলে বলতে থাক বলতে 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 কাডালের তিন ভাগের দুই ভাগ শেষ এক ভাগ আছে তার শেষ নেই কহা শেষ স্কুলের ছেলেকে বন্ধু এবার তোর দাদার মরণের কাহিনীটা কহ
কা আমার দাদার মরণের কাহিনী তেমন বড় না, আমার দাদা দেখলাম হঠাৎ পড়লো আর মরলো। বয়ান হেদায়েতের চাবি না, অনেক মানুষ বয়ানে হাওয়া এটা সফলতার চাবি না, কথাগুলো মনে রাখেন কাজে লাগে। আপনারা তো অনেক চালাক, আমাদেরকে মনে করেন আমরা বোকা, বোকা বলেন, বিরোধিতা করেন, গালি দেন, এরপরও কেন আবার আমাদের বয়ানে আসেন এটাও বুঝি না, তাও বুঝি না। মানুষ টাকা দিয়ে আনতে পারে না, গাড়ি ভাড়া দিয়ে আনতে পারে না, কত ভিড়া ভিড়ি চেয়ার উড়ে বাতাসে নাস্তা পায় না, এই জন্য সব জায়গায় এই কাহিনী। এরপরে নিয়ন্ত্রণের জন্য কত পুলিশ কত বাহিনী, আর এখানে টাকা নাই পয়সা নাই খানা নাই, জোহরের আগে আসছে অনেকে, দুপুরের খানা অনেকে আমার মতো খায় নাই, আছে না আছে না, বসার বিছানাও ভালো না। নিয়ন্ত্রণের জন্য কোনো পুলিশ নাই, কিচ্ছু নাই, কোনো বাহিনী নাই, সব চুপচাপ, এটা কেন, এটা কিভাবে সম্ভব? একমাত্র জবাব, পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম, ইসলামের শ্রেষ্ঠ প্রবর্তক রহমতুল্লিল আলমিনের আদর্শ মানার কারণেই এটা সম্ভব। প্রমাণ করে দেয় ইসলাম একটা শান্তির বার্তা বহন করে, ইসলাম সন্ত্রাস সমর্থন করে না, ইসলাম দুর্নীতিবাদ সমর্থন করে না, ইসলাম চাঁদাবাজি সমর্থন করে না, চুরি ডাকাতি সমর্থন করে না। এজন্য সব দুর্নীতিবাদ চাঁদাবাজ সব সন্ত্রাসীরা ইসলাম চায় না, এজন্য সবাই তো হুজুর ইসলাম শান্তি বলে কিন্তু মুখে বলে কাজে নাই। হুজুরেরা ভোট চাইলে ভোটের আগের রাত্রে হাদিয়া পাইয়া অন্যদিকে কেবলা ঘুরায় দেয়, হুজুর গো দিবে না, কারণ চোর বাপ্পার বদমাশ জিনাকার মদখোর সুদখোর এরা চায় না আলেম আসবে, আসলে চোরের চুরি বন্ধ হয়ে যায়। আলেম যখন আসবে, আমাদের দেশে কিন্তু কয়েকজন আলেম চেয়ারম্যান আছে বর্তমানে, আছে না, মুফতি হেদায়েতুল্লাহ আজাদী দামাত বারাকাতুহুম বিবারী আছে, আমজাদ হোসেন আশরাফি দামাত বারাকাতুহুম, আরো অনেক আছে, খোঁজ নেন সারা দেশের চেয়ারম্যান এক পালায় দেন আর উলামায়ে কেরামের খোঁজ নেন ইউনিয়নের কি হালাত। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। তো যাই হোক যাই হোক, আল্লাহ পাক আমাদের উলামায়ে কেরামের ইজ্জত বাড়ায় দেন। যে আয়াত আমি পড়েছি আপনারা কোরআন শরীফ পড়তে না জানলেও আয়াতটা মুখস্থ অনেকেই পারেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন হে রাহমাতুল লিল আলামিন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি আপনাকে পৃথিবীতে প্রেরণ করি নাই, হ্যাঁ করেছি জগৎসমূহের রহমত হিসেবে। হাদিস পড়েছি নবী বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, সব উম্মত জান্নাতে যাবে। নবী বলেন যারা আমি মুহাম্মদকে মানবে না অস্বীকার করবে তারা জান্নাতে সহস হয়ে যাবে না। কিলা মান আবা, সাহাবায়ে কেরামদের মধ্য থেকে কেউ প্রশ্ন করলেন নবী আপনাকে অস্বীকার করে তারা কারা, কালা নবীজি বললেন মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। খুব খেয়াল করে নবীজি বললেন যে আমার অনুসরণ করবে অনুকরণ করবে সে জান্নাতে যাবে, যে আমার বিরোধিতা করবে সে জাহান্নামে যাবে। ভাই মনিটরের সাউন্ড বাড়াও না আল্লাহর হস্তে, ভালো করে বোঝার চেষ্টা করেন। এখানে যারা বসে আছেন সবাই কিন্তু নবীর আশেক, একজনকে যদি আঙ্গুল দিয়া বলা হয় তুমি নবী মানো না লোকটা বড় রাগ করবে, অথচ কে নবী মানে কে নবী মানে না
আমি দাড়ি রাখিয়া বলি নবী মানি এজন্য রাখলাম আপনি পর্দা না করিয়াও বলেন নবী মানি আমি নামাজ সারা নবী মানতে পারি না নামাজ পড়ি নবী মানি এই জন্য আর আপনি নামাজ বাদ দিয়াও বলেন নবী মানি এখন এই দ্বন্দ্বের নিরসন কেমনে হবে রহমতের নবী 1500 বছর আগে সমাধান করে গেলেন ও উম্মাত ভালো করে বুঝে নাও জমিনে কে আমাকে মানে কে মানে না তার সঠিক সমাধান নাও নবীজিকে প্রশ্ন করলেন সাহাবায়ে কেরাম সব উম্মত জান্নাতে যাবে যারা আপনাকে অস্বীকার করে তারা যাবে না নবী একটু বলবেন কারা আপনাকে অস্বীকার করে রহমতের নবী বললেন ও সাহাবায়ে কেরাম ভালো করে জবাবটা শুনেন নবীকে প্রশ্ন করা হলো কারা আপনাকে অস্বীকার করে বলেন নবী এই জবাব দেওয়ার আগে মহব্বতের একটা আওয়াজ দিয়া বললেন যারা আমার অনুসরণ করবে তারা জান্নাতে যাবে প্রশ্ন ছিল কারা আপনাকে অস্বীকার করে মানে না নবী ওই জবাবটা একটু পরে নিয়ে আগে বলতেছেন যে আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে এবার আমাকে একটু আপনারা জবাব দেন যারা নবীর অনুসরণ করবে তারা জান্নাতে যাবে বিপরীত কথাটা কি দাঁড়ায় যারা নবীর অনুসরণ করবে না তারা জান্নাতে যাবে না কিন্তু নবী এমনটা বলেন নাই নবী বলছেন কি বলে যারা আমার বিরোধিতা করবে তারা জাহান্নামে যাবে খুব খেয়াল করেন হিংসার বাসা লইয়া বয়ে দিছেন দুইয়া কক্ত নামাজ কইরা বেনামাজিরে সি সি করে তারায় দেন গুড়া মাছ খান তো ওই জন্য দিল ছোট মাছের মাথা খাইবেন মাথা 5 কেজি হয়ে যাবে গরুর কলিজা খাবেন খাসির কলিজা খাবেন কলিজা বড় হবে দিলকে বড় বানান একজনকে ধাক্কা দিয়া দূরে সরানো সহজ বুকে লাগাই আলিঙ্গন করা বড় কঠিন রহমতের নবী আমার হৃদয়টা দিয়া সব মানুষকে বুকে টেনেছেন কাউকে দূরে সরায় দেন নাই এজন্য নবী বলেন যে আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে বিপরীত কথা দাঁড়ায় যে অনুসরণ করবে না সে জান্নাতে যাবে না নবী এমনটা বলেন নাই বললেন কি যারা আমার বিরোধিতা করবে তারা জাহান্নামে যাবে এখান থেকে কি বুঝলেন নবীর আদর্শ যারা মানে না তারা দুই দল কয় দল নবী বললেন যারা আমার অনুসরণ করবে জান্নাতে যাবে যারা করবে না জাহান্নামে যাবে কথাটা এমন না যারা নবীর আদর্শ মানবে না তারা জাহান্নামে যাবে কথাটা এমন না বলে কেমন বলে যারা বিরোধিতা করবে তারা জাহান্নামে যাবে এখান থেকে স্পষ্ট যারা নবীর আদর্শ মতো চলে না তারা দুই দল এক দল দরুদি আর এক দল নবীর বিরোধী এক দল আগ্রহী আর এক দল হলো নবীর বিদ্রোহী যেমন আমি এখান থেকে উদাহরণ দেই কথার কথা কোন একটা যুবকের যদি জিজ্ঞাসা করি এ যুবক নবীর আদর্শে কেন দাঁড়িয়ে রাখো না নামাজ পড়ো না বল যুবক বিনয়ের সাথে বলে হাফিজ ভাই নবীজির মহব্বতে আদর্শে দাঁড়িয়ে রাখা দরকার নামাজ পড়া দরকার চেষ্টা করি পারি না দোয়া চাই বুঝলে বলো যুবকেরা ছেলেটা বিদ্রোহী নাকি আগ্রহী না বিদ্রোহী ভালো করে বুঝ 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 ওই শুরুতে বলছি বুঝ ভালো করে বুঝো বাম দিক থেকে একটাকে জিজ্ঞাসা করলাম এরে যুবক রহমতের নবীর আদর্শের দাড়ি কেন রাখো না রে বাবা নামাজ কেন পড়ো না আমার কথাটা শেষ না হতেই ঠাস করে জবাব দিয়া কয় দাড়ি না রাখলে অসুবিধে কি নামাজ না পড়লে অসুবিধে কি আর একটু যারা বেশি চালাক এরা কয় দাড়ির মধ্যেই কি ইসলাম নামাজের মধ্যেই কি ইসলাম টুপির মধ্যেই কি ইসলাম বুঝো জবাব দাও তোমরাই জবাব দাও যুবকেরা ছেলেটা আগ্রহী নাকি বিদ্রোহী
রসুলের আদর্শ মানার ক্ষেত্রে বিদ্রোহীর আরাক নাম বেঈমান লিখে লাও ভালো করে কে নবী মানে কে মানে না জীবনের তোর লেখা ঘরে টানাও একজনের দাড়ি রাখে না গালি দিও না আগে বুঝো ছেলেটা কি আগ্রহী না বিদ্রোহী আগ্রহীকে গালি দেওয়া যাবে না হারাম বিদ্রোহীকে সার দেওয়া যাবে না খবরদার ব্যবধান আছে না নাই আগ্রহীকে গালি দেওয়া বিদ্রোহীকে সার দেওয়া সুযোগ পেলেই জুতার বাড়ি কারণ বিদ্রোহী বেঈমান বলো বিদ্রোহী একজনে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যাবে না কিন্তু একজন নামাজ যদি পছন্দ করে না তাকে সার দেওয়া যাবে না একজনে টুপি পরে না গালি দেওয়া যাবে না আর একজন যদি টুপি পছন্দ করে না সার দেওয়া যাবে না এখন একজনে টুপি পরে না গালি দেওয়া যাবে আগে বুঝতে হবে ছেলেটা কি দরদি না বিরোধী বিরোধীর কপাল বড় খারাপ হেদায়াতের দরজা খুঁজে পাবে না আর আগ্রহীর কপাল ভালো হতে পারে কখন যেন হেদায়াতের দরজা খুলে যায় ওই যে আবু জাহিল্লা নবীরে দেখলো ১৩টা বছর বয়ান শুনিয়াও কালেমা পড়ে না আর ২৭ বছরের যুবক তরবারি নিয়ে যায় রহমতের নবীর গর্দান কাটার জন্য গিয়েই তরবারি ফালায়া কালেমাওয়ালা মুসলমান হয়ে গেল এর নাম কফাল এই জন্য আমি মাঝে মাঝে বলি আমার মাওলা চাইলে সব হয় বান্দা চাইলে কিছুই হয় না কাদের কুদরত দারি বরকা মাল انت ربي انت حسبي ذو الجلال تو هي قادر جليل الله جهادار بهر حال تو هي میرا نگهدار তাহলে যারা নবী মানে না কয় দল ও যুবক বাবারা বলো কয় দল এক দল আগ্রহী আর এক দল এক দল দরদি আর এক দল বিরোধী থাকবা না দরদি হবা আগ্রহী না বিদ্রোহী থাকবা আল্লাহ হেদায়েতের দৌলত আমাদের দান করেন আরো আস্তে করে বলেন আমিন হাদিস নিয়ে দু চারটা কথা বললাম আসেন আয়াতের মধ্যে যাই ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আল্লাহ বলেন আমি নবী আপনাকে জমিনে পাঠাই নাই হ্যাঁ পাঠিয়েছি জগৎ সমূহের রহমত হিসাবে আচ্ছা ডাইরেক্ট বললি তুই তো নবী আপনাকে রহমত করে পাঠাইলাম আগে কেন নেতিবাচক শব্দ ব্যবহার করে বললেন পাঠাই নাই এরপরে বললেন কেন পাঠিয়েছি এর এক নাম্বার জবাব আমার আল্লাহর ইলমের কুদরতের পাওয়ার কত কত কথার মধ্যে যে আল্লাহ পাকের হিকমত ঢুকানো বুঝার জন্য দ্বিতীয় কথা হলো দুনিয়ার মানুষকে জেহেনটা খালি করে দিয়েছি পুরাটাই নবী রহমত এখানে অনেকে তর্জমা করে জগৎ আমি তর্জমা করেছি জগৎ সমূহের জন্য নবী রহমত অনেকে তর্জমা করে উভয় জগতের জন্য রহমত উভয় জগৎ মানে দুনিয়ার জগৎ পরকাল জগৎ কিন্তু না জগৎ তো উভয় না দুইটা না এজন্য আমি বললাম জগৎ এই কি আসমানে চায় বয়ান চলে জমিনে তুমি আসমানে চাও কেন ফট করে ছেড়ে দিলেন আফসোস করে আর লাভ হবে না খুব খেয়াল করো রহমতের নবীর আলোচনা চলতেছে এটা কত বরকতি মজলিস বসার সাথে সাথে রসুলের ওয়াদা আল্লাহ বলেছেন সবার গুনাহ মাফ
زندگی میں بندگی تو کر نہیں زندگی میں بندگی تو کر نہیں زندگی میں بندگی شرمندہ ہے زندگی میں بندگی شرمندہ ہے بھائی فنڈے دیگه دن ناو دیگه دیرین دن ناو ہمارا ساتھ کنو دشمنی ایسا نہیں ارے کوئی لیم تو مونی ٹوٹ دیکھ باراو کیزے شمس شای کو اللہ ہی بھلو بس 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 ٹھیک ہے اے باراو پرنے سمجھ ہمیں گیلے بارائیو خم مورانا رہا مارو کنو کر لو رہے کنو হায় পৃথিবীতে এই যে কথা বলতেছি এর থেকে আর কঠিন কষ্টের কাজ আর না সবথেকে বড় কষ্ট অনবরত কথা বলা এবার যদি আবার টাইম মতো না থাকে ঘুম টাইম মতো না থাকে খানা তাহলে মানুষ চলে কিভাবে তার ব্যালেন্স থাকে কথা আর কিচ্ছু থাকে না কিন্তু এরপর আমরা কেমনে পারি রবের রহমতে পারি সব আমার আল্লাহর কুদরত আর রহমত دنیا میں ہو دنیا کا طلبگار نہ ہو بازار سے گزر ہو خریدار نہ ہو یہ دنیا ایک مثل کا ایک مثل کا گز فول ہے زندگی میں بندگی تو کر نہیں زندگی میں بندگی تو کر نہیں زندگی میں بندگی شرمندہ زندگی بے بندگی شرمندہ ہے اللہ پاک رحمت نبی کے ملن جگو چھوہے جنب نبی رحمت بولے او بھائی جگوت نا جگوت چھوہو کینو বলে রুহের একটা জগৎ আলাদা মায়ের গর্ভের একটা জগৎ আলাদা দুনিয়ার একটা জগৎ মরণের পরে কবর জগৎ একটা আলাদা হাসরের ময়দানের আর এক জগৎ হবে আলাদা জান্নাতের জগৎ আর একটা আলাদা জাহান্নামের জগৎ আলাদা সব জগতের জন্য আমার নবী হলেন রহমত আমার আল্লাহ হলেন রব আমার আল্লাহ হলেন রব্বুল আলামিন নবী হলেন রহমাতুল লিল আলামিন নবী রূহের জগতের জন্য কিভাবে রহমত ওই কথা বলার সময় নাই নবী কবর জগতের জন্য কেমনে রহমত মায়ের গর্ভের জগতের জন্য কিভাবে রহমত আমার নবী হাশরের ময়দানের জন্য কিভাবে রহমত জান্নাতের জগতে নবী কেমনে রহমত জাহান্নামের জগতের জন্য আমার নবী কিভাবে রহমত আমি শুধুমাত্র দু চার পাঁচ মিনিট দুনিয়ার জগৎটা নিয়ে কথা বলবো আমার নবী রহমত হইয়া জমিনে মধ্যে আসলেন এমন এক সময় মক্কা নগরীতে যেই মক্কার মানুষ ছিল ইতিহাসের পৃষ্ঠা স্বর্ণাক্ষরে লেখা সারা দুনিয়ার মধ্যে মক্কার মানুষ ছিল চরিত্রহীন এমন একটা পরিবেশে রহমতের নবীকে আল্লাহ পাঠাইলেন যেই পরিবেশের মানুষগুলো এতটা দুর্বল এতটা চরিত্রহীন সারা দুনিয়ায় এই রকম চরিত্রহীন মানুষ আর কোথাও ছিল না এমন একটা পরিবেশে রহমতের নবীকে আল্লাহ পাঠালেন যেই পরিবেশের মানুষগুলো নারী আর পুরুষ উভয়ঙ্গ হইয়া বাইতুল্লাহ তাওয়াফ করে ভেতরে মূর্তি টানানো এমন এক পরিবেশে আসিয়া আমার নবী জন্ম গ্রহণ করলেন নবী আসা মাত্র
সমাজের পরিবর্তন শুরু হয়ে গেল। মসজিদের পাশে যাদের একটা ঘর আছে, এই ঘরের মানুষগুলো যতটা একটু হলেও সেইবে থাকে, দূরের মানুষের তুলনায় একটু হলেও ভালো থাকে, এটাই বাস্তবতা। কথা ঠিক না? তাহলে সারা দুনিয়ার মানুষ খারাপ হবে একটু বেশি, বাইতুল্লার মতো জায়গার মানুষ একটু কম খারাপ হবে, কিন্তু ইতিহাস চূড়ান্ত সত্য যে বাইতুল্লার পার্শ্বের সব মানুষগুলো পৃথিবীর নিকৃষ্ট চরিত্রহীন কেন? অথচ বাইতুল্লাহ সেখানে যেই বাইতুল্লাহ দিয়ে তাকাইলে সওয়াব, অনবরত সওয়াব। ইন্না আউয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা মুবারাকাও ওয়া হুদা আপনারা উঠা বসা করেন কেন ভাই? মেহমান দাওয়াত দিয়ে মেজবান বাড়ির থেকে চলে যাওয়া, এটা এই দেশের গুণ মনে হয় নাকি? আল্লাহ হেদায়াত দান করুন। ওই যে একটু আগে বলছি, এখানে এমন একটা বরকতি মজলিস, এখানে আসতে কপাল লাগে, এখানে বসতেও কপাল লাগে, এখানে বসিয়া দোয়া করিয়া গুনাহ থেকে মুক্ত হয়ে যাইতেও কপাল লাগে। টাকা থাকলে মক্কা যাওয়া যায় না, কপাল লাগে। আল্লাহ সবাইকে কবুল করে। আর দুই চার পাঁচ মিনিট শুনবেন না, এখনই মোনাজাতটা দিয়ে দিবেন। আল্লাহ আমাকে আপনাদের সবাইকে কবুল করে। বাইতুল্লাহর পার্শ্বের মানুষ কেন এত খারাপ? অন্য মানুষের তুলনায় আল্লাহর ঘরের পার্শ্বের মানুষ কেন খারাপ? যেই বাইতুল্লাহর ছাদের উপরে অন্তাই আমার মাওলা পাকের রহমত অবতীর্ণ হয়, এটা এমন একটা দামি ঘর, যেই দামি ঘর বাইতুল্লাহর সীমানার মধ্যে ঢুইকা একটা সেজদা দিলে 1,00,000 সেজদার সওয়াব, একবার আল্লাহ বললে 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব, একবার আলহামদুলিল্লাহ বললে 1,00,000 বার আলহামদুলিল্লাহ বলার সওয়াব। এই জায়গার মানুষ এত খারাপ কেন? কত খারাপ তাই না? ভাষা নাই বুঝাবার এত খারাপ। পৃথিবীতে ওদের মতো লম্পট চরিত্রহীন কোথাও ছিল না, দুঃখ। এত সুন্দর বাইতুল্লাহ যা দেখলে গুনাহ মাফ হয়, সেই বাইতুল্লাহর পাশে চরিত্রহীন লম্পটগুলো নারী পুরুষ উলঙ্গ হয়ে তওয়াফ করে। কারণ কি? বহু কারণের সংক্ষেপ তার জবাব, আধা সেকেন্ডে জবাব হলো, এই মানুষগুলোর সামনে কোনো অভিভাবক ছিল না, মুরব্বী ছিল না। ঈসা নবী চলে গেলেন, রহমতের নবী আছেন, এর মাঝে কোনো অভিভাবক নাই। এই জন্য যারা অভিভাবক রূপে কোনো মুরব্বী মানে না, তারাই ক্রমান্বয়ে বেয়াদবি করে। আজকে পরীক্ষা কর, যারা ফেসবুকে আলেমদের বিরুদ্ধে লেখে সবগুলো খবর নাও, একটার কোনো মুরব্বী নাই, খবর নাও। একটা গরুর গলায় রশি লাগায় মালিক ধরে রাখলে ও যেখানে সেখানে ফসল খেতে পারে না, মালিক ধরে টান দেয়। ঠিক যেই মানুষটা কালেমার রশি গলায় লাগাইয়া আল্লাহর প্রিয় বান্দার নজরে থাকে, ওই বান্দার কথার ব্যালেন্স ফিরে আসে। এটা বুঝানো সম্ভব না, আল্লাহ হেদায়াত না দিলে আর কি করা? ভাইরা আমার, এই যে আপনারা এখানে বসছেন, আল্লাহকে সাক্ষী রেখে আমাকে একটু জবাব দেন তো, নগদ প্রমাণটা আমি নিয়ে নেই। এখানে যারা বসছেন একেবারে আল্লাহকে সাক্ষী রেখে সত্য কথা বলো। এই যে বয়ান চলতেছে ওলামায়ে কেরামের, অন্তরের মধ্যে কি একটু ধাক্কা লাগে না যে আমি গুনাহ করলাম, আমার উপায় কি? হালকা হলেও লাগে না, সত্য বলে লাগছে? আচ্ছা, 1 ঘন্টার বয়ানে যদি আপনার অন্তর একটু ধাক্কা লাগে, তো আপনি যদি আল্লাহর খাঁটি বান্দা, যাদের বয়ানে দিল নরম হয়, চোখে পানি আসে, এমন আল্লাহ ওয়ালাদের কাছে যদি মাস বছর বছর থাকেন, সময় দেন, তো আপনার অন্তরে ধাক্কা লাগতে লাগতে জীবনটা পবিত্র হয়ে জান্নাতের ছবি দেখা কবরে যাবে।
কেন চালাকি করেন যে আমার আলেম ওলামা লাগে না তো কবর থেকে নবী আইসা আপনাকে কোরআন শিখাবে হাদিসের দাওয়াত ইমাম বুখারী আইসা দিবে আবু বকর ওমরের ফারুক আইসা দিবে কেন চালাকি করেন যে আমার কেউরে লাগে না আল্লাহ রাসূল যদি বলে তোর মতো বেয়াদব আমি মুহাম্মাদেরও লাগে না কি করবেন বহু চালাক ধরা খেয়ে গেছে জাগাত তওবা করেন আল্লাহ হেদায়েত দান করুন মক্কা নগরীতে নবী আসলেন রহমতের বারিদার শুরু হয়ে গেল রহমতের নবী 40 বছর পর্যন্ত এই এই মোবাইল তুমি কি নিয়ে বাড়ি যাবে লজ্জা শরম কবে হবে তোমার আসে মোবাইলে রেকর্ড করেন কি লাভ ওই 200 হাত বইয়া দূরে এই যুবক কক সত্য কথা কক দূরে বইয়া যে মোবাইলটা ধইরা রাখছো রেকর্ড আর ছবি ভালো আসবে সত্য কথা তো আসবে বরং নিখুতভাবে ছবি আর রেকর্ডটা এই মিডিয়া ওয়ালারা করতেছে না বলেন না কেন ওরা যেই নিখুতভাবে রেকর্ডটা হবে তোমারটা হবে তো একাম কেন করো নাকি আমাকে দেখাও তুমি এক মোবাইল ওয়ালা আর মোনাজাতের ঘরে যদি মোবাইলটা জিনেরা লইয়া ভাগে তা আমো গেল সালাও গেল আইসু খালি যাবি গেল ওই পড়লো আর মরলো ধ্বংস করে দিল ওই মোবাইল লজ্জা শরম হলো না এখন চরিত্র নষ্ট করে ফেলেছি যুবকের বয়স কত 40 বছর পর্যন্ত তোর চেহারা দেখলে মায়া লাগবে উজ্জ্বলতা যাবে না তোর মাত্র 25 থেকে 30 তোর চেহারায় আলো নাই কেন আকর্ষণ নাই কেন দেখলে মায়া লাগে না কেন কারণটা কি সারা তারাত মোবাইল নিয়ে কবিরা গুনাহ করতে 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 আল্লাহর লানত শুরু হয়েছে আল্লাহ না করুক তুই যদি এখন মর তোর মা খুশি হবে খবর নেই যে এই রকম চরিত্রহীন ছেলে আমার দরকার নাই কত মহিলারা আমারে ধিক্কার জানায় ছেলের কারণে বাবায় কয় আল্লাহ তুমি এমন একটা ছেলে দিলা যে লজ্জায় মুখ দেখাইতে পারি না আল্লাহ এটা গাড়ির তলে ভরে মরে না কেন এই ছেলে তুই কি কামাই করেছ এই 30 বছরে মা বাবার বড় শিক্ষকের বড় আলেম ওলামাদের বড় এই তোর জীবন তুই জীবনে অর্জন করলি বড় তোর কপাল এত খারাপ যে তুই এখন মরলে সবাই খুশি তোর কপাল না কত খারাপ কবে আর লজ্জা হবে বলো কই গুনার আকর্ষণ তো আমাদেরও আছে তুমি বুঝো তোমার থেকে বুঝতো মোটেও কম আমি পারতাম না এখন পেনশন দাই লাগায় দাড়ি কামায় রাস্তায় মাহাদুরি করতে এই টুপি মাথায় দিলে মাথা গরম দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায় তাও বুঝি লম্বা জামাটা পরলে শরীর গরম লাগে তাও বুঝি আবার এই দাড়ি টুপির কারণে কত মানুষ আমাদের গালি দেয় বাজে কথা বলে তাও শুনি এরপরও কেন দাড়ি ফালাই না নামাজ সারি না বেপর্দায় চলি না রে বাবা বুঝো আমি এখানে তোমাদেরকে হুজুর বানাইতে আসি নাই আমি এখানে বলবো না তুমি স্কুল সারিয়া মাদ্রাসায় যাও তসবি হাতে নাও বাগরি লাগাও বলবো না বরং আমি তোমাদের সাহস দিয়া গেলাম ও আমার কলিজার যুবক তুমি স্কুলে পড়ো দোয়া করি কলেজে পড়ো ছাড়িও না চাকরি করো ব্যবসা করো কলিজা দিয়া দোয়া করি এখানে হাজার হাজার মানুষ একজন আর আমি কবুল হলে সবারটাই কবুল দোয়া করে যাই একজন ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও ব্যবসায়ী হও চাকরিজীবী হও দোয়া করি তবে দাবি আমার একটা বেয়াদব হইবা না রে বাবা তোমার ব্যবহারে যেন কখনো মা বাবা কষ্ট না পায় অনুরোধ জীবনে পারলে দোয়া নে না পারলে চুপ থাক কারো বড়দোয়া নিস না মরিয়া যাবি হায়াত শেষ হওয়ার আগেই শেষ বিছানায় পঙ্গু হয়ে থাকবি বেয়াদবি সব জায়গায় চলে না রে বাবা অনুরোধ করে বলছি রে যুব মা বাবার দোয়া নিও শিক্ষকের সাথে কোনোদিন খারাপ আচরণ করে বড়দোয়া নিও না রে বাবা ওলামায়ে কেরামের দোয়া নিয়া যাও কোনোদিন বেয়াদবি করে বড় দোয়া নিও না তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই
স্কুলে পড়ে কলেজে পড়ে সত্য কথাটা স্বীকার করে আমাকে বলো তোমার মতো যুবক স্কুলে পড়িয়াও কলেজে পড়িয়াও পাঁচ ওয়াক্ত নামাজি আছে নাকি নাই তুমি তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো বাবা তুমি কেন নামাজ পড়তে পারো না তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় আজান হলে মসজিদে গিয়া নামাজ পড়ে বলো বাবা তুমি কেন পারো না তোমার কপাল কেন এত খারাপ তোমার মতো সন্তান রেবারে পুলিশ বিডিআরের চাকরি করে ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার নামাজি আছে বলো তুমি কেন পারো না তোমার মতো সন্তান নদীর মধ্যে মাছ ধরিয়াও নামাজ ছাড়ে না কৃষি কাজ করে নামাজ বাদ দেয় না বলো বাবা তুমি কেন নামাজ পড়ো না আমি তোমাকে হুজুর হওয়ার কথা বলি না আমি তোমাকে জাহান্নামী বলে তোমাকে দূরে ঠেলে দিলাম না বরং কাছে আসো বুকটা লাগাইয়া আলিঙ্গন করি যদি বলো হাফিজ ভাই আপনি যদি নিচে নাই নামবো পাও দুইটা ধরে না দাড়ি কাটবো না নামাজ ছাড়বো না একজনে বল আল্লাহর কসম আমি নিচে এসে তো পাও দুইটা ধরি কারণ ওরে আমিও তো বুঝি তুমিও বুঝো তুমিও যেই আল্লাহর গোলাম আমিও তো সে আল্লাহর গোলাম তুমি যেই নবী মানো আমিও সেই নবী মানি তুমিও মুসলমান আমিও মুসলমান তোমার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক দুনিয়াতে আসি এক বিদায়বালা কাফন হবে তিনটা তাও এক আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না গরিব মরিয়া গেলে তার গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না সবার কাফনের কালারও হবে এক নাকি আলাদা কাফনের কালার হবে এক ও আল্লাহর বান্দারা কবরে রাখার পরে কবরের সাইজও হবে এক কবরের মধ্যে রাখিয়া বিদায় পরে তিনটা প্রশ্ন হবে তাও এক আমাকে যেই প্রশ্ন করা হবে যুবক বাবা তোমার একই প্রশ্ন করা হবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও রহমতের নবী বলেন এই তিনটা প্রশ্নের জবাব যারা কবরে দিবে তাদের কবর হবে রওজাতুল মিরিয়াজিল জান্নাত আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হফরাতুল মিন নুবারিন নার ও আল্লাহর বান্দারা আজকে আমিও যদি তোমার মতো প্যান্ট শার্টটাই লাগায় রাস্তায় বাহাদুরি করতাম কেউ আমারে বাধা দিত না কিন্তু আমার মাওলার কোরআনটা পড়ে দেখলাম একটা ভুল নাই নবীজির কথার মধ্যে কোনো ভুল নাই ও যুবক আমাকে বলো আল্লাহর কোরআনে কোনো ভুল আছে আল্লাহ সাক্ষী রাইখা বলো ওই কোরআন শরীফের মধ্যে সাক্ষী তুমি দাও ওই কোরআনের ভেতরে জান্নাতের বয়ান আসেনি ভাই সত্য কথাটা বলতে এত টেনশন কেন ওই কোরআনের মধ্যে জাহান্নামের বয়ান আসেনি কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে তাও আল্লাহ বলেছেন ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম নেক আমল যারা করবে তাদের জান্নাতের ঠিকানা আর যারা গুনাহগার হইয়া মরবে তাদের পরিণাম হল জাহান্নাম জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ তাও কোরআনে বয়ান করে বলেছেন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার অন্য জায়গা আল্লাহ বলে কেমন জান্নাত পাবি মা তাশতাহি আনফুসুকুম এমন মজার জান্নাত আল্লাহ নেক আমলওয়ালাদের দান করবেন আর যারা গুনাহগার জাহান্নামটা তাদের কেমন ভয়ঙ্কর আল্লাহ তাও কোরআনে বলেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা কেমন গুনাহগারের জন্য জাহান্নাম যেই জাহান্নামের আগুনগুলো জ্বালাইতেই আল্লাহ ব্যবহার করবে মানুষ আর পাথর দুনিয়ার আগুন জ্বালাইতে মানুষ ব্যবহার করে কেরোসিন খেরকুটা নরম জিনিস আর জাহান্নামের আগুন জ্বালাইতে আল্লাহ মানুষ দিয়া প্রথমে জাহান্নামের আগুন জ্বালাবে কোন মানুষ দিয়া জ্বালাবে জানা নাই এই কারণে সব আল্লাহর বান্দারা কান্না করেছেন দুনিয়াতে সূর্যের গরম সহিতে পারি না একটা মশা কামড় দিলে রাতে আর ঘুম হয় না মশারি টানাইয়া ঘুমাও গুনাহগার হইয়া যদি কবরে যাও হাশরের ময়দানে দাঁড়াও বলো বাবা সূর্যের গরম আর জাহান্নামের গরম কেমন সহ্য করবা একটা বেতের বাড়ি সহিতে পারো না ওই কবরে দুই পার্শ্বের মাটির চাপ কেমন সহ্য করবা জীবনে চালাকি কম করো না এনে বাবা মনে চাইছে দাড়ি কাট বাঁকাইতে ভালোইছো মনে চাইছে বেপর্দা আড্ডা দিবি দিছো
এখন পায়ে ধরে বলি তওবা কর মনে চাইছে পার্কে যাবি গেছো এখন পায়ে ধরে বলি বাবা তওবা করো মনে চাইছে তুমি নারী নিয়া বেপরদায় ঘুরবা ঘুরছো এখন অনুরোধ করি তওবা করে ফিরে আসো ও আল্লাহর বান্দারা আল্লাহর কোরআনটা মিথ্যা মনে করিও না ওরে তুমি আমি কে সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট হাতে পাইলেন রহমতের নবীর হাতে গড়া সাহাবা কিন্তু তাদের হালাত কত কঠিন আবু বকর ওমর ওসমান আলী সহ 10 জন সাহাবা জান্নাতের টিকিট পাইয়াও এরপর সারা জিন্দেগি কান্নার আওয়াজ মায়ার নবী বলেন আমি মসজিদে নববীর পার্শ্বে আমার হুজরা আমি রাতের বেলা ঘুমাইলাম আমার চোখ বন্ধ কিন্তু আমার অন্তর কখনো ঘুমায় না হঠাৎ করে রাতের গভীরে কানের মধ্যে কান্নার আওয়াজ আসতেছে কে কাঁদে মসজিদের ভেতরে আমি ছজা কইয়া বের হইলাম তাকাইয়া দেখি মসজিদে নববীর ভেতরে রাতের গভীরে আমার জান্নাতি সাহাবী আবু বকর নামাজে কান্না করতেছে আমি জিজ্ঞাসা করলাম হে আবু বকর আপনি নামাজে দাঁড়ায় কাঁদলেন কেন আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর আদালতে কেমনে যে দাঁড়াবো সেই ভাই বলে আপনি না জান্নাতের সার্টিফিকেট পাইছেন বলে ইয়া রাসূলুল্লাহ ঠিক আছে কিন্তু তারপর ভাই যেইভাবে আল্লাহ নামাজ চাইছেন ওইভাবে নামাজ দিতে পারলাম কিনা সন্দেহ যেইভাবে আল্লাহ তেলাওয়াত চাইছেন ওইভাবে হক আদায় করে তেলাওয়াত করতে পারছি কিনা জানি না এই ভয়ে কান্না করি না জানি আবার আল্লাহ বেজার হইয়া আমার জান্নাতের টিকিট ক্যান্সেল করে দেয় এই জন্য কান্না করি ওমরের কান্না আবু বকরের কান্নার ইতিহাস এমন কি যে নবীর কোনো গুনাহ নাই সেই নবীও চোখের পানি ছেড়ে কান্না করেন হাশরের ময়দানে উম্মতের হালাত কেমন হবে অতএব নবীর আশিকের দল মায়ার নবী যদি কান্না করতে পারেন আবু বকর যদি কান্না করেন ওমর যদি কান্না করেন তোমার আমার তো নামাজই নাই আমরা যারা টুকটাক নামাজ পড়ি না নামাজ না মানুষকে দেখাবার জন্য একা একা যখন পড়ি দুই মিনিট লাগে না দশ রাকাত আর মানুষের সামনে যখন নামাজে দাঁড়াই চার রাকাতে পাঁচ মিনিট চলিয়া যায় এই নামাজ আমার আল্লাহর জন্য হয় নাই মানুষকে দেখানোর জন্য নামাজ মানুষকে দেখানোর জন্য বয়ান মানুষকে দেখানোর জন্য পর্দা করি আর যারা আপনারা নামাজই করেন না আপনাদের কি উপায় কান্না দরকার আমারও কান্না প্রয়োজন আপনাকেও কারো দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন কান্না করা যায় না জাহান্নামের আগুন গুনার কারণে তা চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না তবে সবার চোখে পানি আসবে না কারণ গুনার কারণে দিলটা পাথর ও যুবক মনটাকে বুঝাইয়া আল্লাহকে ডাকো আর মনে মনে বলো হে মালিক কত নামাজ সারলাম বেপরদায় চললাম ও আল্লাহ মরিয়া তো যাব তবে কবরের শাস্তি সইতে পারবো না হাশরের ময়দানের আযাব সইতে পারবো না জাহান্নামের কষ্ট সহ্য করতে পারবো না আজকে থেকে তওবার নিয়ত করলাম আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া নামাজ পড়ে আমি কেন পারবো না আজকে থেকে তওবা করে নিলাম জীবনে আর নামাজ সারবো না দাড়ি কাটবো না বেপরদায় চলবো না মা বাবা কে কষ্ট দিব না ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চললো ও বৃদ্ধ বাবাজি আপনার মতো কত মুরুব্বিরা মসজিদে গিয়া পাঁচ বেলার নামাজ পড়ে আপনি কেন পারবেন না ও পর্দার আড়ালের আপনা জানেরা আসেনি এরে আম্মা জান এতক্ষণ যত বয়ান আমি শুনাইলাম আপনাদের সন্তানদের জন্য এগুলোর পেছনে আপনার অবদান ছাড়া হবে না কারণ যেই গাছ ভালো হয় ফল ভালো হবে যেই মায়ের আদর্শ ভালো তার সন্তান ভালো হবে এই দুনিয়াতে আপনারা নবী না নবীদের মা সাহাবায়ে কেরামের মা আপনারা আলেমের মা আপনাদের সন্তান দুনিয়াতে দামি সন্তান হয়েছে এরে আম্মা জানেরা আল্লাহ সন্তান দান করেছে আপনার সন্তানটা হাফেজ হবে আলেম হবে না যদি ডাক্তার বানান বাধা নাই ইঞ্জিনিয়ার বানান বাধা নাই সন্তানটাকে কোরআন পড়াইয়া আদর্শওয়ালা বানাইয়া যান আপনার সন্তান ডাক্তারি করার ফাঁকেও দোয়া করবে ইঞ্জিনিয়ার হলো কোরআন করে দোয়া করবে এখনো সময় আছে তওবা করেন আপনার মতো কত মা কত বোন
নামাজ ছাড়ে না, বেপর্দায় চলে না, মোবাইলে সময় নষ্ট করে না। তওবা করার মতো যদি নিয়ত হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেন। আয় আল্লাহ সবার হাত কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক।